এটা একদম এটা একটু দেখে করতে হবে, এটা একটা প্রসেসের মধ্যে যায়, তো এটা পার্ট, হ্যাঁ, কিউটিকল ওপেন যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু শ্যাম্পুটা করতে হবে। তো 3 টাইমস হলো এটা, এবার আমরা নেক্সট প্রসেসে যাব। যে শেড আছে তো একদম যে টেক্সচার আমরা চাইছিলাম সেটা হল হিয়ারে এসে গেছে অলরেডি। নেক্সট প্রসেস আমাদের, লাউড স্মেল নেই, মানে সফট স্মেল। আর এটা আমাদের ফ্লোরা অ্যাক্টিভের যেটা অরিজিনাল ন্যানোপ্লাস্টিয়া সেটাই আমাদের ব্র্যান্ডের কাজ হচ্ছে এখন, ভীষণই ভালো রেজাল্ট। আর এটা আমি আগেও বলেছি ন্যানোপ্লাস্টিয়াতে কোনো স্ট্রেটিং যে সাথে সাথে ওয়াশ করা যায়, সেম ডে ওয়াশের প্রসেস আছে এটাতে, কোনো 3 ডেজের কোনো স্টেইং ব্যাপার নেই, কোনো রেস্ট্রিকশনস নেই এটাতে। তো খুবই ভীষণই একটা ভালো ইয়ে আছে, কোনো মাইল্ড মাইল্ড একদম সেন্ট আছে এটাতে, কোনো লাউড কিন্তু নেই, যেটা আমাদের খুব কড়া স্মেলটা লাগে কেমিক্যালের, তাই তো জুমা? স্মেলটা খুব সফট। প্রসেস শুরু হচ্ছে, যেরকম আমরা কেরাটিন ট্রিটমেন্ট যে কোনো করি যেটা প্রসেস যায় সেটাই সেম প্রসেস যাবে এটাতে, এক্সেস প্রোডাক্ট কিন্তু কম করতে হবে, বের করতে হবে, ইমালসিফিকেশন প্রসেস যেটা যায় সেটাই হচ্ছে। যে করছে ও কিন্তু হেয়ারে এক্সপার্ট আছে, এক্সপার্টাইজ আছে ওর, তো খুব সুন্দর হাতেও করছে, এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রফেশনাল হাতে হচ্ছে একদম। ইমালসিফিকেশনের পরে এক্সট্রা প্রোডাক্ট প্রোডাক্ট কুমিং করব, তো এই এইদিকেও আমরা স্টার্ট করব। তো এটা খুব ভালো প্রসেস, যদি দুজন মিলে করা হয় তাহলে টাইমটা কম লাগে, আর প্রসেসিংয়ের যে টাইমটা সেটা কিন্তু সেমটা হয়। তো এটা যদি একসঙ্গে করা হয় তাহলে কিন্তু ভালো হবে, টোটাল টাইমিং যেটা সেটা কিন্তু একটা অ্যাভারেজ টাইমিং হয়ে যাবে পুরো হেয়ারের জন্য। তো আমরা এখন এই দিকটাও ধরবো একসাথে, আমি একটা প্রসেস পুরো দেখিয়ে দিলাম।
শার্প নিতে হবে পাতলা। जान दे देंगे काम के लिए। क्या बोली मम्मी? স্ট্রেটনার দিয়ে প্রসেসিং করার পর আমাদের ফিনিশিং এরকম হয়েছে। এখনই দেখতে পাচ্ছ অসম্ভব ভালো লাগছে। আগে বলেছে আমাদের কালার লিফট করো, তো হালকা কালার ছিল তো সেটা কালার লিফট হয়েছে। দেখতে পাচ্ছি কি সুন্দর শাইন স্ট্রেটাতে, ভীষণই ভালো লাগছে চুলটা। ভালো শুধু না, মানে ভেতর থেকেও হেলদি হবে আমার চুল, তার জন্যই নানো ফিনিশটিয়া করা। শ্যাম্পু হবে চুলে লাস্ট বছর, তারপর গোল্ডেন মাস্ক যেটা আমাদের আছে ফার্স্ট ইয়ার, অসম্ভব ভালো রেজাল্ট এটা। তো এটা মাস্ক অ্যাপ্লাই হবে, গোল্ডেন মাস্ক, তারপর অ্যানপ্লাস্টিয়ার যে ট্রিটমেন্ট সেটা শেষ। ড্রাই হয়ে গেছে, ওয়াশ করার পর লাস্ট এটা আমাদের ফিনিশিং, সিরাম দিয়ে আমরা এটাকে শেষ করবো প্রসেস।